রাজধানীর ধলপুর আইনাল এলাকায় পরিবেশ বান্ধব গোসলখানার উদ্বোধন করা হয়েছে। 11 জানুয়ারি সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 49 নং ওয়ার্ডে গোসলখানাটি উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাদল সর্দার, 49 নং ওয়ার্ড কাউন্সিলর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এবং তিনি ফিতা কেটে পরিবেশ বান্ধব গোসলখানার উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন নাহিদ জাহান, প্রজেক্ট ম্যানেজার ফিচারিং গ্রিন আর্থ প্রজেক্ট, কোহিনুর বেগম, আর্থ ক্লাব কোঅর্ডিনেটর প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং এর সহকর্মীরা। আপনাদের যদি ইচ্ছা থাকে, আমারও যদি ইচ্ছা থাকে, পাশাপাশি এই যে বিভিন্ন এনজিওর ভাই বোনেরা, এরা কিন্তু আমাদেরকে সেবা দিতে আসে। এই যে পিএসটিসি বলেন, যারাই আছে এই 14 নম্বরের মধ্যে, মনে করেন আমাদের 10টা বস্তি, এই 10টা বস্তির মধ্যে প্রায়ই আমি আমন্ত্রণ পাই। একটা না একটা এনজিও একটা না একটা কাজ করতেছে, এই কাজ করতেছে, সেই কাজ করতেছে, এইটা সাহায্য দিতেছে, এইটা সাহায্য দিতেছে। এরা যাই করুক, যাই দেউক, এটা তো আমাদের ভাগ্যের ব্যাপার, তাই না? এনজিওদের তো এমন কোনো ঠেকা নাই যে আমগো খালি সাহায্য দিতেই থাকবো। ওরা যতটুকু করে, এটা আমি মনে করি আপনারা যে এদেরকে সহযোগিতা করেন, এই যে যেমন গোসলখানা বানাইছেন আপনারা সহযোগিতা করছেন, এরা তো বাইরের থেকে আসে, আপনারা যত বেশি সহযোগিতা করবেন এনজিওর পক্ষ থেকে, আপনারা অত বেশি সহযোগিতা পাবেন। এটা আমার অভিজ্ঞতা আমি বলছি। এনজিওদেরকে যদি কাজ করার পরিবেশ আমরা দিতে পারি, তাহলে দেখা যাবে এনজিওর ভাই ও বোনেরা, এনজিওর কর্মকর্তারা আমাদের এখানে কাজ করা শান্তি পাবে, স্বস্তি পাবে, কি বলেন, তাই না? সেজন্য আমাদের ইচ্ছা থাকতে হবে যে এনজিওর পিএসটিসি বা যারা যারা যেই কয়েকটা এনজিওর লোক আছে, যারাই কাজ করে, তাদেরকে সকল ব্যাপারে সহযোগিতা করা। আমাদের আপনারা সহযোগিতা করবেন, পাশাপাশি আমিও সহযোগিতা করব। দেখা গেল আমরা আপনারা যদি সহযোগিতা করি, তাইলে এরা এদের বিভিন্ন যারা দাতা দেশ, যারা দান করে, যারা গরিবের সেবা করে, এরা দেখা গেল যে আমাদেরকে সহযোগিতা করব। সেজন্য আমি আপনাদেরকে আহ্বান জানাই, প্রত্যেকটা এনজিওর আপনারা এদের উপকার করবেন, এদের কথা মতো চলবেন, এরা আপনাদেরকে সেবা করব। তারপরে যেটা দেখেন কোনো ধরনের সমস্যা, কোনো এনজিও আপনাদেরকে সমস্যার সৃষ্টি করছে, তাহলে আমি আসি, আমারে জানাইবেন, আমি এদের সাথে আলাপ আলোচনা করব। তাইলে দেখা গেল সবার সমন্বয়ে একটা ভালো কাজ করা সম্ভব। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ 2004 সাল থেকে এই এলাকাতে কাজ করে আসছে। গর্ভবতী মহিলাদের সেবা রাড্ডার মাধ্যমে দেওয়া দিয়ে এই সেবা শুরু, এবং গর্ভ পরবর্তীকালীন শিশুর জন্ম হওয়ার পর থেকে স্বাস্থ্যসেবা তো আছে, পাশাপাশি সুরভি নামে আর একটা অর্গানাইজেশনের মাধ্যমে ডে কেয়ার, তাদের শিশু শিক্ষা, শিশু বিকাশ কেন্দ্র এসবে, এবং তাদের যুবদেরকে নিয়েও সামাজিক বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনার কাজ করে আসছে। ফিচারিং গ্রিন আর্ট, ভবিষ্যতে সুন্দর পৃথিবী, সবুজ পৃথিবী গড়ার লক্ষ্য নিয়ে আমরা 2.5 বছরের একটা প্রজেক্ট নিয়ে এসেছিলাম আপনাদের মাঝে কাজ করতে, যে প্রজেক্টের 2.5 বছর চলে গিয়েছে। আমরা পরবর্তী 6 মাস বাড়িয়ে আপনাদের সাথে এসেছি আরও কিছু কাজ করতে। পিএসটিসি এই ধলপুর এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। তারা এর আগে স্বাস্থ্যসেবা ক্লিনিকের, জানেন আপনারা যে এখন যেটা মাতৃসদন বলে, এখানে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে অনেক দিন ধরে। আমরা এখানে এখন যে প্রজেক্ট কাজ করছে, ফিশারিং গ্রিন আর্থ প্রজেক্ট, ইংরেজি যদি আমি না বলি, বাংলাতে যদি আমি বলি সহজ করে, ভবিষ্যতের পৃথিবীকে সবুজ করার জন্য আমরা এই উদ্যোগ হাতে নিয়েছি। সেই সবুজটা কি, আমরা কি সবুজ রং করব? না, আমরা যদি পরিবেশ দূষণ কমাই, আমরা যদি পানির দূষণ কমাই, আমরা যদি ময়লা আবর্জনা থেকে যে দূষণ হয় সেটা কমাতে পারি, তাহলে আমাদের পরিবেশের ভারসাম্য এমনিই রক্ষা হবে, পরিবেশ এমনিই সুন্দর হবে। আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করেছি কেন, আমরা জানি যত্রতত্র এখন গাছ কাটা যাচ্ছে, শহরের গাছের সংখ্যা অনেক কম, সেই জন্য আমরা চাচ্ছি যা যেটুকু ফাঁকা জায়গা আছে, খালি জায়গা আছে, তারা যেন গাছ লাগান। আমরা সবাইকে গাছ দিতে পারি নাই, আমরা গাছ দিয়েছি, এটা একটা প্রতীক। আমরা গাছ দিয়েছি কেন, যে গাছ লাগালে পরিবেশের কী সুবিধা হবে সেটা বোঝার জন্যই আমরা এই গাছটা দিয়েছি।
এখন যারা যারা উদ্যোগী হয়ে আমাদের কাছে গাছ চেয়েছেন, আমরা এই কমিউনিটির মধ্যে আমাদের মেম্বারদের অনেক পরিবারেই কিন্তু আমরা গাছ দিয়েছি। যা জায়গা ফাঁকা আছে চেয়েছে, আমরা কিন্তু গাছ দিয়েছি। পোড়াতে আমরা গাছ দিয়েছি যারা চেয়েছেন, যাদের ফাঁকা জায়গা আছে। এইভাবে আমরা গাছ দিয়েছি, আমরা কৃষ্ণচূড়া গাছ দিয়েছি, নিম গাছ দিয়েছি, ঔষধি গাছ হিসাবে নিম দেওয়া দিয়েছি, দেবদারু গাছ দিয়েছি, যেগুলো কম উচ্চতা হয় এবং মাটির শিকড়ে সমস্যা না করে, এই ধরনের গাছ আমরা দিয়েছি। এটা আমাদের প্রথম একটা উদ্যোগ ছিল। আমরা এইভাবে শুধু ধলপুর আটকেলাবে না, এভাবে আমরা খিলগা মালেক মেম্বার এলাকা, রবিদাসপাড়া, মিলন জিল্লা, ঢাকা মেস কলোনি, এই সব জায়গাগুলোতে যেখানে দরিদ্র মানুষের বসবাস, যেখানে মানুষ কম ইনকাম করে চলতে থাকে, সেই সব জায়গায় আমরা এই সাহায্যগুলো করার চেষ্টা করেছি। আমাদের আর্ট ক্লাবের কাজ হচ্ছে যে পরিবেশ নিয়ে কাজ করা, তার মধ্যে ইকো ব্লক আমাদের পরিবেশের মাধ্যমে কাজ, পরিবেশের বান্ধব হিসাবে কাজ করা হয়েছে। তো আগে আমরা যে গোসলখানাটা ছিল, খোলামেলা কলপার ছিল, সাথে কোনো দেয়াল ছিল না, কিন্তু এখন যে আর কি আর্ট ক্লাবের সহযোগিতায় আমাদের যে গোসলখানাটা তৈরি হয়েছে, ওইটার মাধ্যমে আমরা মেয়েরা যেগুলা আগে সবার সাথে গোসল করতাম, এখন আলাদা গোসলখানা হওয়ার কারণে আলাদাভাবে গোসল করতে পারি। যেখানে ছেলে মেয়ে সবাই উভয় একসাথে গোসল করতো, এখন আলাদা আলাদাভাবে গোসল করা যায়, এমনকি ড্রেস চেঞ্জ করারও আলাদা একটা জায়গা হয়েছে। তো আমরা এটা পেয়ে অনেক খুশি। আগে যেভাবে গোসল করতাম খোলামেলা ছেলে মেয়েকে উভয় একসাথে, এখন আমাদের পিএসসিসি প্ল্যান অফিস থেকে যে আমাদের গোসলখানাটা তৈরি করে দিচ্ছে, এখন আমরা একাত্মভাবে সবাই আর কি একজন গোসল করতে পারি। মেয়েদের একটা কাপড় পাল্টানোর একটা আর কি ই করে দিচ্ছে, রুম করে দিচ্ছে। তো আমরা বেস্ট প্ল্যান পিএসসিসি, ধন্যবাদ জানাই। বিডি লাইফ 24 নিউজ, ঢাকা।